উসামা একটা প্রশ্ন করেছেন বলেছেন এহসান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োগ নিয়ে বিস্তারিত জানতে চাই এহসান ইসলামের একটা অন্যতম মূলনীতি দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জন্য হাদিসে জিব্রিলের মধ্যে আমরা দেখি জিব্রুল আল্লাহ সাল্লাম নবী সাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন ইমান সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং তৃতীয় পর্যায়ে এহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন এহসানটা কি খুব ছোট্ট কথায় নবী সাল্লাহ সাল্লাম সেটা সঙ্গে দিয়েছেন বলেছেন আবুদাল ফাইন তাকুন তার রাখ। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন যেম যেন তুমি তাকে দেখছ অর্থাৎ আল্লাহকে সামনে দেখে একজন ব্যক্তির যে কনসেন্ট্রেশন মনোযোগ ভদ্রতা তার মরুয়াত এবং তার যে আরও যে সমস্ত মোমেন্ট হিসেবে গুণাবলী বৈশিষ্ট্য থাকে সে যদি সেই বৈশিষ্ট্য বজায় রেখে আল্লাহর ইবাদত করে তাহলে এটা হলো ইহসানের একদম এক নম্বর যা এরপরে রাসুলসাল্লাম বলছেন ফাইনলাম তখন তরাহ যদি তুমি ফাইনলাম তখন তরাহু যদি তুমি তাকে না দেখে থাকো ফাইনাহু ইয়ারাক তাহলে আল্লাহ তোমাকে দেখছেন সে অনুভূতি নিয়ে তুমি ইবাদত করবে তার মানে হচ্ছে ইবাদতের যে পারফরমেন্স সেটাকে একটা পারফেকশানে নিয়ে আসার জন্য মানুষের সাধ্য অনুযায়ী যে পারফেকশানটা আছে আল্লাহর পারফেকশান নয় মানুষের সাধ্য অনুযায়ী তাহলে সেই জায়গায় এটাকে উন্নীত করার জন্যই আসলে এহসান মূলত এহসানের আরেকটা অর্থ হচ্ছে এতকান অর্থাৎ কোনো কিছু অত্যন্ত পারফেক্টলি যথাযথভাবে আদায় করা সম্পন্ন করা এবং এই ধরনের যথাযথভাবে সম্পন্ন করা এটা আল্লাহ সুমান তালা প্রত্যেক জিনিসের উপর ওয়াজিব করে দিয়েছেন যেমন মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ আলা এহসানা আলাকুলসাই আল্লাহ প্রত্যেক জিনিসের উপর এহসানকে তথা এতকান যথাযথভাবে সম্পন্ন করা বা সম্পাদন করাকে ওয়াজিব করে দিয়েছেন ফদা কাতল ফাহসেনুল কিতলা ওয়াঈদা দেবাহুল দেবহা যখন তোমরা কোনো পশুকে দাবেহ করবে বা কতল করবে তখন তোমরা অতি উত্তমভাবে করবে অর্থাৎ এমনভাবে করবে না যাতে তার কষ্ট হয় তাকে কষ্ট দিয়ে ভোতা ছুরি দিয়ে যেন জবেহ করা না হয় কারণ তখন ঠিক ঠিকমতো হচ্ছে না এবং সেই জন্তুর অনেক বেশি কষ্ট হয়ে যায় এই জন্যে মানে এই ধরনের একটা কুরবানির কাজে বা জবেহের কাজেও এহসানটা জরুরি সেটা এহাদিস নবী আসাল্লাম তুলে ধরেছেন এবং বলেছেন অলি আহুদ্দা আহাদুকুম ذبيحه হাতাহু বলেছেন যে তোমাদের যে কেউ যেন তার ছুরিকে ভালো করে ধার দেয় এবং যেন সে যে পশুকে বা জন্তুকে জবেহ করছে সেটাকে আরাম দেয় আরাম দেয় অর্থাৎ যতটুকু সম্ভব তাই না কম কষ্ট দিয়ে জবেহ করাটাই এখানে বলা হচ্ছে এবং এটাই হচ্ছে আল এহসান ফির জ্যাহি অর্থাৎ দাবেহের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বা যথাযথভাবে কাজ করা তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি এহসানের মূল বিষয়টা হচ্ছে যদি সেটা যে কোনো আল্লাহর সবের আমলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আল্লাহকে সামনে রাখলে বা আল্লাহকে দেখলে আমাদের কাজটা যে মানে উন্নীত হবে সে মানে কাজ করা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যেন আসলে যথাযথভাবে করি সেই নির্দেশনা আমরা হাদিসের মাধ্যমে পেলাম তো দৈনন্দিন জীবনে আমাদের এর প্রয়োগটা কী করে হতে পারে আমরা যখন সালাদ পড়ব অত্যন্ত চমৎকারভাবে পড়ব যে সালাদটা দেখলে আল্লাহ খুশি হন যখন সিয়াম রাখবো যখন জাকাত দেব সাদাকা করব কোরবানি করব ভালো কাজগুলো করব দান খয়রা সাদাকা করব এসব কিছু এমনভাবে পারফর্ম করা যেটাকে আল্লাহ পছন্দ করেন এটা ইবাদতের ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে আমাদের মামেলাতের ক্ষেত্রে যেটা আমরা এখানে দাবেহের ক্ষেত্রে যে দৃষ্টান্ততা নবিস্লা সাল্লাম কর্তৃক আমরা এখানে উপস্থাপিত হতে দেখলাম সেটা আমাদের মামলাদের ক্ষেত্রে এসানের স্থানের প্রয়োগ আমরা বলতে পারি অর্থাৎ আমরা যখন লেনদেন করব চমৎকারভাবে লেনদেন করব যখন আমরা কোনো জিনিস কাউকে তৈরি করে দেবো যা কোনো ফাঁকি ঝুঁকি না যেন না দেয় যখন আমরা কোনো জিনিস বিক্রি করব সেটা যেন যথাযথভাবে সুন্দরভাবে হয় তার মানে আমাদের প্রোডাকশানটা সুন্দর হয় আমাদের ডেলিভারিটা সুন্দর হয় সেখানে কোনো ধরনের চিটিং যেন না থাকে কোনো ধরনের অদক্ষতা যেন না থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কাউকে ধোকা দেইনি প্রতারণা করিনি কিন্তু আমার কাজ কাজটা হলো অদক্ষ হাতের কাজ এটাও শরীর অ্যালাউ করে না এটা এহসানের বিপরীত আপনি যদি দর্জি হয়ে থাকেন তাহলে একটা জামা সুন্দর করে সেলাই করে দেবেন আপনি যদি ম্যানুফ্যাকচার হয়ে থাকেন যে কোনো মেশিনারি জিনিস আমি অর্ডার দিলাম আপনি তৈরি করে দেবেন তাহলে সেটা নিখুঁতভাবে আপনি তৈরি করে দেবেন কোনো ধরনের খুঁত হলে সেটা আপনি ফেরত নেবেন তাই না এটা হচ্ছে স্থান তাহলে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে এহসানের বিষয় আছে প্রশাসনিক কার্য পরিচালনার ক্ষেত্রে এহসানের প্রয়োগটা হচ্ছে অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করা এবং সেখানে কোনো ঘুষের কোনো সুযোগ নেই এবং সেখানে কোনো ধরনের জুলুমের কোনো সুযোগ নেই ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য ডাক্তার তারপরে হসপিটাল ঔষধ কোম্পানি এই সবগুলো প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কাজগুলো যদি যথাযথভাবে আদায় করেন তাহলেই তিনি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দৈনন্দিন প্রত্যেকটা কাজে এহসানকে প্রয়োগ করলেন এহসানকে তিনি তিনি বাস্তবায়ন করলেন ঠিক একইভাবে আমরা বলবো যারা যারা আমাদের দায়িত্বশীল যারা হয়তো কোনো এলাকার তিনি তারা মূল পরিচালক অথবা প্রশাসনের মূল পরিচালক দেশের মূল পরিচালক তারাও যদি সুশাসন তারা নিশ্চিত করেন তাহলে এহসানের প্রয়োগ তারা করলেন সুতরাং আমার মনে হয় আমরা এই ছোট্ট আলোচনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে এবং বান্দার হক আদায়ের ক্ষেত্রে এহসান রক্ষা করাটা এটা ফরজ এখানে কোনো শৈথিল্য প্রদর্শন ইসলাম অ্যালাউ করে না এবং এহসানের এই দৃষ্টিভঙ্গি অথবা এহসানের এই মডেলটা আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রয়োগ করতে হবে বাস্তবায়িত করতে হবে এটাই হলো ইসলামের নির্দেশনা এবং এটি নবী সাল্লা সাল্লাম বুঝিয়েছেন তার সেই ঐতিহাসিক এবং চমৎকার বক্তব্য দিয়ে যখন তিনি বলেছেন খেতেবেল এহসানা আলাকুল্লি সেই আল্লাহ সব কিছুর উপর এহসানকে তথা যথাযথভাবে করাকে সম্পাদন করাকে ওয়াজিব করে দিয়েছেন যেটি সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদেরকে তফিৎ দান করুন